আজ দিওয়ালির সন্ধ্যায় আমি এবং স্ত্রী এবং ছোট ছেলেকে নিয়ে চলে এসেছি কোন একটি কসাইখানাতে, না কসাইখানা না রসাইখানাতে। লোকে সমাজ সংস্কার করে, আমি সংসার সংস্কার করতে বেরিয়ে পড়েছি আজকে দিওয়ালির দিন। কেন সংসার সংস্কার না করলে মন ভালো যায় না? প্রথমেই বলে রাখি, আজ আমরা কিন্তু আলোচনা করব এই খাবার নিয়ে নয়, ফাটাকেষ্টোর কালীপুজো নিয়ে। ফাটাকেষ্টো নাম কোত্থেকে এলো এবং ফাটাকেষ্টো পুজোর ইতিহাসটা কী আছে? আপনাদের অনুরোধ রইল, খাবার দিকে মন দেবেন না, গল্পর দিকে মন দেবেন, একটু সময়ের অপেক্ষা। আজ আমরা এখানে নিরামিষ খেতে চলেছি, যদি ভাবেন তাহলে একদম ভুল ভাবছেন। তন্দুর তন্দুর নাম শুনলে পেটে মুরগি বা ওই কচি ঘাসির সাইরেন বাজতে আরম্ভ করে দেয়। আজ পেটের মধ্যে কী কী সেবা আপনাদের জন্য লালিত পালিত হবে সময় বলবে। তবে তার আগে আমরা খাদ্যপদ নির্বাচনে আপনাদের মতামত চাইছি, যেটা কমেন্ট বক্সে আপনারা জানিয়ে দিন। একজন বয়স্ক লোকের যেটা পেট প্রক্রিয়াকে সচল রাখতে সাহায্য করবে। বলতে বলতে বাজের খাঁচায় বন্দি শিকার, পদগুলো একটু বলে দেওয়ার জন্য মাইক ছাড়লাম আমার স্ত্রীকে। তুমি শুধু কথাই বলবে না, খাবে? এখানে আমি নিয়েছি পনির চটপাটা নিয়েছি, আর গার্লিক নান নিয়েছি, আর পুত্র নিয়েছে বাটার নান আর কড়াই চিকেন, তার সাথে ব্লু লাগুন আর ভার্জিন মইতো। আমার না ভিডিওগুলো একটু আড্ডা মজা আর আপন প্রাণ ভোলা মার্কা। পেশায় শিক্ষক ও এখানে ভক্ষক, এই দুটো মেরু মেলাতে পারছেন তো আপনারা? কেউ বলতে পারবেন যে বিরিয়ানি বিরিয়ানির মধ্যে কি মিল আর অমিল? তবে শুনুন, বিরি আর বিরিয়ানি দুটোই কিন্তু প্যাকেটে বিক্রি হয়, আর অমিল কোথায়? বিরি হোম ডেলিভারি হয় না, বিরিয়ানি কিন্তু হোম ডেলিভারি হয়। আগেকার দিনে আমরা দেখেছি লোকেদের গুছিয়ে আড্ডা মারতে আর আড্ডার আনন্দ নিতে, আর এখন আনন্দের মাধ্যম হয়েছে সকালে ছাদে দাঁড়িয়ে হা 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 করে হাত তুলে আকাশ পানে তাকিয়ে তাকিয়ে। তবে হাসাহাসির প্রক্রিয়াটার নিশ্চয়ই কোনো সাইন্টিফিক কারণ আছে। একটা গল্প বলছি শোনো, আজ থেকে বছর মাঝে আগেকার কথা। আমরা দুই পরিবার মিলে, বয়স্ক লোকেরাই বেশি ছিল, ঝাড়গ্রাম বেড়াতে গেছিলাম। তো আমরা সবাই বয়স্ক মানুষ, একজন লম্বা চওড়া পেশিবহুল শক্তিশালী ভারী গোছের একজন অটো ভাই, মানে অটো চালক, তার সাথে আমরা জঙ্গলের পথ ছিঁড়ে ঝাড়গ্রামকে এক্সপ্লোর করতে বেরোলাম। তো নানা জায়গায় দেখছি চপমুড়ি বিক্রি হচ্ছে, তো দেখতে দেখতে আমাদেরও খিদে পেয়ে গেল। চপমুড়ি খেলে শরীর খারাপ করবে, তাই টোটো ভাইকে বললাম, ভাই পথের মধ্যে যদি কোথাও কফি বিস্কুট খাওয়া যায় একটু দোকান পেলে দাঁড়িও। কফিটা আমার কাছে হেলথ ড্রিঙ্কস, এটা আমি বললাম, কফির মতো হেলথ ড্রিঙ্কস খেলে আমার খিদেটা অন্তত আমি ম্যানেজ করতে পারবো। তো বারবার টাকা দিয়ে দিচ্ছি, টাকা দিয়ে দিচ্ছি, তো অটো ভাই বোধহয় একটু রেগে গেল। এমন অবস্থায় জঙ্গলের মধ্যে কঁচ করে গাড়িটাকে দাঁড় করিয়ে দিল, দিয়ে সামনে দেখালো, ওই দেখুন, আমি তো কিছু বুঝতে পারছি না, একটা মুদিখানা কাম মেডিসিন দোকানে দাঁড় করিয়ে দিল, আদা মুদিখানা আদা মেডিসিন। দাঁড় করিয়ে বলল, কফি পাবেন না এখানে জঙ্গলের মধ্যে, এই নে শুয়োর খা। আমি তো, এই গালগালি দিচ্ছ কেন, শুয়োর খাবো কেন? বুঝলেন, আহা না 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 বলে হাত ধরে নিয়ে গেল দোকানে। দোকানে গিয়ে নিয়ে গিয়ে বলছে, এই দেখুন এইটার কথা বলছি, দেখুন দেখি এই এন শিওরকে বলে কি না, এই নে শুয়োর খা। এবার টাইম ফাটাকেষ্টোকে নিয়ে কিছু বলার। ফাটাকেষ্টো পুজোটা অনেক বছর হলো কিন্তু মিস করছি, ফাটাকেষ্টো কালী পুজো অনেক বছর হলো যাওয়া হচ্ছে না। তো আজকে এই রেস্টুরেন্টে ঢোকার আগে কিছুটা চেষ্টা করেছিলাম ফাটাকেষ্টোর সম্পর্কে আপনাদের বলবো, এবং তার সাথে ফাটাকেষ্টো প্যান্ডেলটা এবং ঠাকুরটা দেখাবো। লাখ লাখ লোকের ভিড়, তো আমাদের ঢুকলে আর বেরোনোর সমস্যা হয়ে যেত, সেই জন্য আমরা ঢুকিনি অত ভিড়ে। জানেন কি এই ফাটাকেষ্টোর আসল নাম কি? চলুন এক ঝলক দেখে নেওয়া যা। কেষ্টদার আজকে 2023-এ 66 বছর পূর্ণ হলো পুজোটা। কেষ্টচন্দ্র দত্ত হলো ওনার আসল নাম, তিনি ছিলেন মা কালীর একজন প্রবল ভক্ত। একসময় তিনি না ঠনঠনে কালীবাড়িতে গিয়ে
রাত্রে কালীমায়ের আরতি দেখতেন। উনি খুব দরিদ্র পরিবার থেকে উঠে এসেছেন। মায়ের ভক্ত হওয়ার সাথে তিনি সর্বপ্রথমে গুরুপ্রসাদ চৌধুরী লেনে উনি প্রথম কালীপুজো একটা স্টার্ট করেন। ওখানে বন্ধুদের সাথে ওনার মনোমালিন্য হওয়ার পর কেশ্রদা সাততারা সংঘের সাথে যুক্ত হয়ে নবযুবক সংঘ নামক একটা কালীপুজো স্টার্ট করেন। সেটা একটা টেলার্সের ঘরে শুরু হয়। তারপর সাততারা সংঘ পুজোটাকে বাইরে রোডের ওপর উনি নিয়ে আসেন। বাইরে চৌকির ওপর পুজো হতো রাস্তাকে ঘিরে এবং লোকজন ওর মধ্যিখান দিয়ে পাস করত। সেই পুজো শুরু কেশ্রদার। ওনার স্বপ্ন ছিল কীভাবে এই পুজোকে আরও বড় করা যায়। তখন উনি ওনার সোনা দানা বন্ধক রেখে প্রসেশন শুরু করলেন। যেদিন থেকে শুরু হয় সেদিন থেকে কাপড়ের প্যান্ডেল দিয়েই কিন্তু শুরু হয়েছিল। সেই থেকে একই রকম কাপড়ের প্যান্ডেল আজও চলে আসছে, কোনো আড়ম্বর নেই। আজও 66 বছর পরেও একই প্যান্ডেল কিন্তু চলে আসছে। অনেকেই জানেন না যে ওনার ফাটাকেস্টর নামটা কেন হলো। একদিন ব্যায়াম করে দুধ আর ডিম ফাটিয়ে খাচ্ছিলেন রাস্তায় বসে, এমন সময় পেছনে কিছু দুষ্কৃতীর দল এসে তাকে 7 বার ছোড়া মারে। তখন কেষ্টদা ওই দলটাকে একটা বেঞ্চ তুলে, যে বেঞ্চ উনি খাচ্ছিলেন সেই বেঞ্চ তুলে মারমুখী হয়ে নিজেকে কোনো মতে মুক্ত করেন বা বাঁচান। প্রায় অর্ধমৃত অবস্থায় কেষ্টদাকে মেডিকেলে ভর্তি করানো হয়। তারপর সুস্থ হয়ে যখন তিনি ফিরেছিলেন তখন থেকে ওনার নাম হয়ে গেল ফাটাকেস্টো। আর তিনি একজন কংগ্রেস ঘনিষ্ঠ ব্যক্তি ছিলেন। শতঘোষ এবং অজিত পাঁজা ওনাকে খুবই ভালোবাসতেন। সেই সময় কেষ্টদার মুন্ডু চাই বলে নকশালদের পোস্টার পড়ে যাওয়ার কথা শোনা যায়। সেই লড়াইয়ের মধ্যেও কেষ্টদা কখনো হারেননি। একবার কুমারটুলি থেকে নকশালরা ঠাকুর আনতে দেয়নি, সেই ঠাকুর মাঝরাতে অনেক কষ্ট করে কেষ্টদাকে আনতে হয়েছিল। কেষ্টদা মারা যান সম্ভবত 1990 সালের কোনো একটি সময়। কিন্তু তার পুজো এতটাই বিখ্যাত হয়ে গেছিল যে উত্তম কুমার নিয়মিত তার পুজোতে আসতেন। বলিউডের অমিতাভ বচ্চন, প্রেম চোপড়া এবং বহু তাবড়তবর অ্যাক্টর অ্যাক্ট্রেস ওনার পুজোতে রেগুলার আসতেন। এই হলো কেষ্টদার গল্প। যারা আজকে নতুন দেখছেন পিবিস ট্রাভেল ডায়েরিজ এবং ড্রাইভ, আমি প্রবীর, তার অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিন, যাতে এই ধরনের অনেক ভিডিও আপনারা নোটিফিকেশন পেয়ে যান সাথে সাথে যখনই আমি ভিডিওটা পাবলিশ করব। আজকে এলাম, ধন্যবাদ।